আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্টি এজিং নাইট কেয়ার একটি টিপস। আমাদের অনেকেরই বয়স বাড়ার সাথে সাথে স্কিনে রিঙ্কেল পড়ে যায়, চোখের নিচেই ডার্ক সার্কেল পড়ে যায়, বয়সের ছাপটা খুব দ্রুত চোখে পড়ে। আমরা যদি এই টিপসটা ফলো করি, অর্থাৎ এই রেমেডিটা অ্যাপ্লাই করি, স্কিনের যত্ন করি, তাহলে খুব দ্রুত বয়সের ছাপ স্কিনে পড়বে না, কালো দাগ ছোপ পড়বে না, রিঙ্কেলটা দ্রুত রিমুভ হয়ে যাবে। আমি কি রেমেডি ব্যবহার করেছি সেটা আমি আপনাদের একটু পরে তৈরি করে দেখাচ্ছি। বয়সের সাথে সাথে স্কিনের গ্লোয়িং ভাবটা অনেকটাই কমে যায়, তা আমরা যদি নিয়মিত স্কিনটা পরিচর্যা করি তাহলে এই স্কিনের গ্লোয়িং ভাবটা আবার ফিরে আসবে। এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটিতে আমি নিব এক চামচ মধু। আপনারা অবশ্যই অর্গানিক মধুটা কালেক্ট করার চেষ্টা করবেন। মধু অ্যান্টি এজিং ক্রিমের কাজ করে। মধুতে থাকে প্রচুর পরিমাণের পুষ্টিগুণ যা স্কিনকে হাইড্রেট করে, ময়শ্চারাইজার করে, ত্বকের দাগ ছোপ দূর করে দেয়। আর এখানে নিয়েছি আমি হাফ চামচ বেবি অয়েল। বেবি অয়েলে প্রচুর পরিমাণের পুষ্টি উপাদান থাকে। বাচ্চাদের স্কিনে এটা অ্যাপ্লাই করা হয়। বাচ্চাদের স্কিনটা যেমন সফট থাকে তেমনি এটা দিয়ে কোনো দাগ ছোপ সহজেই দূর করা যায়। জনসন বেবি অয়েলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ই। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা একটি ভিটামিন ই ক্যাপ ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়েছি হাফ চামচ গ্লিসারিন। গ্লিসারিন ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে, ত্বকের দাগ ছোপ দূর করে দেয়। গ্লিসারিনে প্রচুর পরিমাণ ময়শ্চারাইজার থাকে যা স্কিন অনেক গ্লোয়িং শাইনিং করে তোলে। অ্যালোভেরা জেল, এক চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেল ত্বকের দাগ ছোপ দূর করে দেয়। অ্যালোভেরা জেল চুলের জন্য এবং স্কিনের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই কম বেশি জানি। এটা স্কিনের দাগ ছোপ দূর করে, বয়সের দাগ ছোপ কমিয়ে দেয় এবং আমাদের যে বয়স বাড়ার সাথে সাথে স্কিনে রিঙ্কেল পড়ে যায় এটাও রিমুভ করতে সাহায্য করবে। এই চারটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নিলে একটা জেল ক্রিমের মতো দেখা যাবে। আমরা বাজার থেকে অনেকেই জেল মাস্ক কিনে নিয়ে আসি, এগুলো অনেক দাম। আমরা যদি নিয়মিত বাসায় এই উপকরণগুলো দিয়ে রেমেডি তৈরি করে স্কিনে অ্যাপ্লাই করি তাহলে স্কিনটা আর বাজার থেকে জেল মাস্ক বলেন বা কোনো মাস্ক কেনার প্রয়োজন হবে না। স্কিন অনেক সুন্দর গ্লোয়িং শাইনিং হয়ে উঠবে এবং রিঙ্কেল দূর হয়ে যাবে। এটা কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনি এটা রাত্রে ব্যবহার করবেন? আমি বলবো এটা আপনারা রোজ রাতেই ব্যবহার করার চেষ্টা করবেন। দেখবেন এটা যদি ব্যবহার করেন তাহলে আপনার স্কিন থেকে বয়সের ছাপ কমে গিয়েছে। মুখটা ভালো করে ধুয়ে নিয়ে হালকা ভিজা থাকতেই আপনারা এই রেমেডিটা এভাবে মুখে অ্যাপ্লাই করে দুটো আঙ্গুলের সাহায্যে 5 মিনিট ধরে হালকা মাসাজ করতে হবে। হালকা মাসাজ করলে যেটা হবে স্কিনের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, ফলে এই যে এভাবে দুই আঙ্গুল দিয়ে নাকের ডগায়, চোখের নিচেটাও আপনারা সুন্দর করে হালকা করে মাসাজ করবেন, এমনকি ঠোঁটেও। আর আমরা যারা গৃহিণী, সংসারে অনেক কাজকর্ম করি, হাতটাও অনেক সময় অনেক ড্রাই হয়ে যায় পানির কাজ করলে। আপনারা যখন ফেসে এটা অ্যাপ্লাই করবেন তখন সেই সাথে দুটো হাতও সুন্দর করেভাবে 5 মিনিট মাসাজ করে নেবেন। দেখবেন এটা হাতটা এত সফট, এত সুন্দর হয়ে উঠেছে কল্পনাও করা যায় না। আমি যখন আপনাদের সাথে এই ভিডিওটা ভয়েস দিচ্ছি তার আগে আমি এটা অ্যাপ্লাই করেছি। সত্যি আমার হাত দুটো এত সফট এবং স্কিন এত সফট হয়ে, এত ব্রাইট হয়ে উঠেছে যে ভাবলেই ভালো লাগছে যে এই সামান্য কয়েকটি উপকরণ আমাদের সবার বাসায় কম বেশি থাকে। আমরা এগুলো যদি বাসায় নিয়মিত অ্যাপ্লাই করি, রোজ রাতে ঘুমাবার আগে যদি এই রেমেডিটা অ্যাপ্লাই করে স্কিনে 5 মিনিট মাসাজ করে হালকা ধোয়ার প্রয়োজন নাই, আপনারা একটি ভিজা টাওয়াল দিয়ে মুছে নিয়ে হালকা কোনো ময়শ্চারাইজার ক্রিম প্রয়োজন মনে করলে দিবেন, না দিলেও চলবে। কারণ এর মধ্যে সব উপকরণগুলোই আমরা ব্যবহার করে থাকি স্কিনের ময়শ্চারাইজার পাওয়ার জন্য। দেখুন আমি হাতে মাত্র কয়েক সেকেন্ড মাসাজ করিতে তাই হাতটা কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে যদি আপনারা রাতে ব্যবহার করেন তাহলে স্কিন থেকে বয়সের দাগ ছোপ, রোদে পোড়ার দাগ ছোপ, এমনকি মেস্তার দাগটাও নিয়মিত যদি রোজ রাতে আমরা ব্যবহার করি তাহলে দূর হয়ে যাবে।
এভাবে এটি আপনারা একদিনে তৈরি করে সাত দিন দশ দিন এটা রাখতে পারবেন, কারণ এই উপকরণগুলো বাইরেই থাকে এবং এটা ঘরেই থাকে, স্বাভাবিক তাপমাত্রায় থাকে। এভাবে তৈরি করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি এটা হালকা পাঁচ মিনিট মাসাজ করে মুখটা হালকা মুছে একটা নাইট ক্রিম বলেন বা ময়শ্চারাইজার ক্রিম প্রয়োজন মনে করলে দিয়ে রাখবেন, তাহলে স্কিনটার বয়সের দাগ ছোপ থাকবে না, রিঙ্কেল কমে যাবে, চোখের নিচে ডার্ক সার্কেল দূর হয়ে যাবে। এটা ঠোঁটে ব্যবহার করলে ঠোঁটটাও সুন্দর গোলাপি হয়ে উঠবে। আশা করি প্রিয় ভিউয়ার্স আমার এই টিপস আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনে ক্লিক করে রেখেন, পরবর্তীতে কোনো ভালো ভিডিও না আসলে আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।